বন্ধুরা, ঘুমানোর সময় এই 9টি জিনিসের মধ্যে একটি মাথার কাছে রাখলে আপনার জীবনের সাফল্য আসবে। বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে বিছানার পাশে কিছু জিনিস রেখে ঘুমানো শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়াও সৌভাগ্য জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে সম্পদ ও সমৃদ্ধির সম্ভাবনাও দেখা দেয়। তাহলে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক, কোন 10টি শুভ জিনিস বিছানার পাশে রাখলে আপনার ভাগ্যকে উজ্জ্বল করে। এক, এক ঘুঁটি জল। আপনার বিছানার কাছে জল ভর্তি একটি তামার ঘটি রাখুন এবং সকালে এটি একটি গাছে ঢেলে দিন। এডি করলে স্বাস্থ্য সুবিধা প্রদান করে। দুই, ছুরি। বন্ধুরা, বলা হয়ে থাকে যে আপনি বা আপনার বাচ্চারা যদি ঘুমের মধ্যে চমকে ওঠে বা ঘুমের মধ্যে ভীতিকর স্বপ্ন দেখে, তবে তাদের বালিশের নিচে ছুরি, কাঁচি বা কোনো লোহার জিনিস রাখুন। তিন, রসুন। রসুনকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। আপনি যদি আপনার বালিশের নিচে রসুনের কয়েকটি কোয়া রেখে ঘুমান, তবে আপনার চারপাশে ইতিবাচক শক্তি সঞ্চালিত হবে এবং এটি ভালো ঘুম পেতে সহায়তা করবে। এটি পকেটে রেখে ঘুমলেও ইতিবাচক শক্তি সঞ্চালিত হয়। চার, সবুজ এলাচ। মৌরি ছাড়াও ঘুমানোর সময় সবুজ এলাচ বালিশের নিচে রাখলে তা গভীর ঘুম পেতে সাহায্য করে। পাঁচ, মৌরি। মৌরি বালিশের নিচে রেখে ঘুমলে রাহু দোষ দূর হয়। এটি খারাপ স্বপ্ন থেকেও মুক্তি দেয় এবং মানসিক সমস্যা থেকে মুক্তি দেয়। ছয়, দুধ। রবিবার ঘুমানোর সময় এক গ্লাস দুধ ভরে নিন এবং ওই গ্লাস ভর্তি দুধ মাথার পাশে রেখে ঘুমোতে যান। গ্লাস রাখার সময় সাবধানতা অবলম্বন করুন, যাতে ঘুমানোর সময় আপনার হাত লেগে দুধ না পড়ে। এরপর সকালে ওই দুধ নিয়ে একটি বাবলা গাছের কড়ায় ঢেলে দিন। সাতটি রবিবার এই উপায়টি অনুসরণ করলে আপনার অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে। সাত, কয়েন। আপনি যদি কোনো রোগে আক্রান্ত হন, তবে ঘুমানোর সময় আপনার বালিশের পূর্ব দিকে একটি ছোট পাথরের বাটিতে শিলালবণ এবং 1 টাকার কয়েন রাখুন। এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আট, সুগন্ধি ফুল। ঘুমানোর আগে বালিশের কাছে সুগন্ধি ফুল রাখুন। এটি শুক্রের প্রভাব বাড়ায় এবং ঘুমের উন্নতি ঘটায়। এতে মানসিক শান্তি ও পাওয়া যায় এবং দাম্পত্য জীবনে সুখ থাকে। এছাড়াও এটি ভাগ্যবুদ্ধির একটি কার্যকারী প্রতিকার। নয়, মূলা। রাহু যখন কুণ্ডলীর পঞ্চম ঘরে থাকে এবং সন্তান ধারণের অসুবিধা হয়, তখন এমন অবস্থায় 4 শূন্য দিন আপনার স্ত্রী বিছানায় 5টি মূলা রাখুন এবং সকালে সেই মূলা শিব মন্দিরে রেখে আসুন। এতে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে এবং এই প্রতিকারে ভীতিকর স্বপ্ন বন্ধ হয়ে যায়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে হিন্দু শাস্ত্রে ভগবানকে পুজো করাকে এক বিশেষ মহত্ব দেওয়া হয়েছে। জীবনে প্রতিটি ব্যক্তি কখনো না কখনো ভগবানের আরাধনা অবশ্যই করে থাকেন, কারণ আমরা সকলেই এটা জানি যে ঈশ্বরই আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং স্বয়ং তিনিই এই সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা। এই কারণেই আমাদের সকলের উচিত ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকা। বলা হয়, পবিত্র মনে ঈশ্বরের আরাধনা করলে ঈশ্বর অবশ্যই তার ভক্তের ডাকে সাড়া দেন আর তার ভক্তকে দুঃখ কষ্ট থেকে মুক্তি করেন। বন্ধুরা, পুজো করার সময় আমাদের সঙ্গে অনেক অজানা বিষয় ঘটে যায়, যাদের আমরা অতি সাধারণ ঘটনা ভেবে ভুলে যাই। তবে আমরা এটা ভুলে যাই যে পূজার সময় যে কোনো অজানা বিষয়ের মাধ্যমে স্বয়ং ভগবান আমাদেরকে সংকেত পাঠাতে পারেন। বন্ধুরা, আজ আপনারা জানবেন পূজার সময় কার এমন ছোট ছোট বিষয় যার মহত্ব অনেক, যার থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে ভগবান হয়তো আমাদের প্রার্থনা স্বীকার করেছে। এক, যদি আপনার পুজোর সময় জ্বালানো ঠাকুর ঘরে রাখা ধূপের গন্ধ ও ধোঁয়া আপনার সারা ঘরে ছড়িয়ে যায়, তাহলে বন্ধুরা এটা পরম সৌভাগ্যের লক্ষণ। ধূপের সুগন্ধ এবং ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে গেলে দেখবেন হঠাৎ আপনার মন পজিটিভ এনার্জিতে ভরে উঠেছে। বন্ধুরা, এর অর্থ হল স্বয়ং ভগবান আপনার ঘরে পদার্পণ করেছেন আর ভগবান যেখানে আছেন সেখানে সবসময় পজিটিভ এনার্জি বিরাজ করে। হিন্দু শাস্ত্রে ভগবান প্রেরিত এই সকল শুভ সংকেতের ব্যাখ্যা রয়েছে, যা আমাদের অজানা হওয়ার কারণে আমরা শুভ সংকেত বুঝে উঠতে পারি না। শুভ সংকেত ভগবানের এমন এক আশীর্বাদ যে সেই সময় ভগবানের প্রার্থনা করলে আপনার সকল মনোবাসনা পূর্ণ হতে পারে। দুই,
আপনি আপনার আর্ধের উপর সম্পূর্ণ সমর্পিত হয়ে বিধিবদ্ধ রূপে পূজা করছেন। হঠাৎ পূজোর মাঝে দেখবেন আপনার দরজায় একজন ভিক্ষুক এসে দাঁড়িয়েছে, অথবা একজন ক্ষুধার্ত সাধু আপনার দরজায় এসে দাঁড়িয়েছে। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে এটা খুবই শুভ সংকেত। এর অর্থ হল স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু আপনার দরজায় এসে দাঁড়িয়েছেন। বন্ধুরা, এমন সময় মনে ভক্তি নিয়ে সেই দরিদ্র ভিক্ষুকটিকে অথবা সেই সাধুটিকে আপনার ক্ষমতা মতন অর্থ বা খাদ্য দান করুন। সবসময় মনে রাখবেন, শাস্ত্রে বর্ণিত আছে, দান করলে কখনোই কিছু কমে না, উল্টে আরও বাড়ে। পূজোর সময় কোনো ক্ষুধার্ত ভিক্ষুককে ভোজন করানো অত্যন্ত পুণ্যের কাজ। তাই বন্ধুরা, কখনো খালি হাতে কোনো ভিক্ষুককে বা সাধুকে আপনার বাড়ি থেকে ফিরিয়ে দেবেন না। তাই বন্ধুরা, ভগবানের পূজোর সময় কখনো যদি ক্ষুধার্তকে খাদ্য দান করার সুযোগ পান, তাহলে অবশ্যই করবেন। এতে পূর্ণ লক্ষ গুণ বেড়ে যায় এবং ভগবানের কৃপা দৃষ্টি সর্বদা সেই মানুষের উপরে বজায় থাকে। তিন, যদি বন্ধুরা আপনি দেখেন বিধিবদ্ধভাবে ভগবানের আরাধনা সময় ভগবানের সামনে রাখা প্রদীপের শিখা হঠাৎ করে বেড়ে গেছে, তাহলে এটা বুঝে নেবেন যে আপনার ঘরের স্বয়ং ভগবানের আগমন হয়েছে। এটা তারই শুভ সংকেত। বন্ধুরা, স্বাস্থ্যমতে দীপের শিখা হঠাৎ বেড়ে যাওয়া ভগবানের উপস্থিতির প্রমাণ দেয়। সেই সময় একনিষ্ঠ মনে যদি প্রার্থনা করেন, তাহলে ভগবান আপনার সমস্ত মনোকামনা পূর্ণ করবেন, আপনার জীবন থেকে দুঃখ দুর্দশা চিরতরে বিদায় নেবে এবং আপনার ভবিষ্যৎ সচ্ছল ও সমৃদ্ধ হয়ে উঠবে। বন্ধুরা, এটাও একটা শুভ সংকেত যেটা আমরা পূজোর সময় পাই কিন্তু বুঝে উঠতে পারি না, আর ভগবানের উপস্থিতি থেকেও নিজেকে বঞ্চিত করে ফেলি। তাই বন্ধুরা, এই শুভ সংকেতগুলো অবশ্যই স্মরণে রাখবেন এবং ভগবানের সম্মুখে সম্পূর্ণ সমর্পণে আর্ধনায় লিপ্ত হয়ে নিজের মনোকামনা ভগবানকে জানাবেন। চার, পূজোর সময় যদি ধূপের ধোয়া কোনো বিশেষ আকার ধারণ করে, যেমন ধরুন ওম এর আকার, তাহলে শাস্ত্র মতে এটাকে খুবই শুভ মনে করা হয়। এর অর্থ হল ভগবান আপনার আশেপাশেই আছেন আর আপনার প্রার্থনা তিনি গ্রহণ করেছেন। বন্ধুরা, হিন্দু মতে অতিথিদের ভগবানের মর্যাদা দেওয়া হয়। আর যদি অতিথি আপনার বাড়িতে পূজোর সময় এসে উপস্থিত হয়, তখন তাকে স্বয়ং ভগবানের রূপ মনে করা হয়, আর তাই এটা শুভ সংকেত ও মানা হয়। পাঁচ, বন্ধুরা, ভগবানের মূর্তির মালা পরানোর পর যখন আপনি পুজো বসেন, তখন পুজোর মাঝে বা শেষ করার সময় যদি আপনার সামনে ভগবানের মূর্তির মালার ফুল এসে পড়ে, তাহলে বুঝবেন এটা একটা খুবই শুভ সংকেত। এর অর্থ হচ্ছে এই যে আপনি একনিষ্ঠ ও পবিত্র মনে ভগবানের আরাধনা করছেন এবং তাই ভগবান আপনার সমস্ত প্রার্থনাকে গ্রহণ করেছেন। বন্ধুরা, শাস্ত্র মতে যেই বাড়িতে এমন শুভ সংকেত ভগবান দেন, সেই বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে ওঠে, সেই সব বাড়ির উপরে ভগবানের কৃপা দৃষ্টি সর্বদা বজায় থাকে এবং ভগবানের উপস্থিতির কারণে বাড়িতে সকল সদস্যদের মধ্যে সুখ ও শান্তির পরিবেশ থাকে। বন্ধুরা, এই সংকেতগুলো যদি আপনারাও পূজার সময় পেয়ে থাকেন, তাহলে বিশ্বাস করুন আপনার উপর স্বয়ং ভগবানের কৃপা দৃষ্টি রয়েছে এবং আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি ভরে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।